পরপর দুদিন ব্যাপী নানা অনুষ্ঠান বনগ্রাম পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হলে। হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও ছিল নানা আমন্ত্রণমূলক অনুষ্ঠান। শতাব্দী প্রাচীন বনগাঁ পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হল সীমান্ত শহরের নানা ইতিহাসকে সাক্ষী করে মাথা উঁচু করে স্বমহিমায় বিরাজমান। ইতিমধ্যেই লাইব্রেরির ঝুলিতে এসেছে জেলার সর্বশ্রেষ্ঠ লাইব্রেরির শিরোপা। কয়েক বছর আগেই লাইব্রেরির পুরনো ভবনকে অক্ষত রেখে তার সৌন্দর্যায়ন করা হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে নির্মাণ হয়েছে লাইব্রেরির মাঠে গ্যালারি সহ বাউন্ডারি পাঁচিল। মাঝে করোনার কারণে সবকিছুর মতোই থমকে গেছিল লাইব্রেরির পাঠক সংখ্যা। নতুন কমিটি গঠিত হবার পর পরিচালন সমিতির উদ্যোগে পাঠক সংখ্যা বৃদ্ধির জন্যেও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বেড়েছে পাঠকের জন্যে বইয়ের সংখ্যা। করোনাকে ভুলে মূল স্রোতে ফিরতে সম্প্রতি লাইব্রেরির আয়োজনে আয়োজিত হয় হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শীর্ষক অনুষ্ঠান। পরপর দুদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক ও আমন্ত্রণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় লাইব্রেরি প্রাঙ্গণে। এ বিষয়ে গ্রন্থাগারিক ভরতচন্দ্র বিশ্বাস বলেন, আমরা লাইব্রেরির পক্ষ থেকে চলতি মাসের 21 ও 22 মে দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। অনুষ্ঠানে অভূতপূর্ব সাড়া পেয়েছি। গত 21 এবং 22 মে দুদিনব্যাপী আমাদের রবীন্দ্র নজরুল স্মরণে যে অনুষ্ঠান আমরা করেছি, সেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল এবং আমন্ত্রণমূলক অনুষ্ঠান, নৃত্য গীতি, এগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল। সেটা আমরা ভালোভাবেই করেছি এবং বনগাঁর যারা বিশিষ্ট মানুষ দুদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমরা ব্যাপকভাবে এখানকার পাঠকদেরও সাড়া পেয়েছি। আমরা বিভিন্ন বনগাঁর গুণীজন যারা ছিলেন তাদের মধ্যে থেকে বেছে 5 জনকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং বাকি যে ব্যাপক অংশের মানুষ এই অনুষ্ঠানে সাড়া দিয়েছেন এটা দেখে আমরা আপ্লুত। লাইব্রেরির পক্ষে সুশোভন দত্ত বলেন, পশ্চিমবঙ্গ সরকার লাইব্রেরিগুলিকে ঢেলে সাজাতে চাইছেন, আমরাও চেষ্টা করছি রাজ্য সরকারের সহযোগিতায় লাইব্রেরির আরও উন্নতি সাধন করতে। আমাদের পালনীয় কিছু অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানগুলো আমরা কোনোটা আমাদের লাইব্রেরির পাঠকক্ষে করি, রিডিং রুমে করি, আবার কোনো কোনো অনুষ্ঠান আমরা বাইরের মুক্ত মঞ্চে আমরা করি। এবারে আমরা দুটো অনুষ্ঠান রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্মজয়ন্তীকে একসঙ্গে আমরা একটি অনুষ্ঠান করি, সেটা 21 তারিখ এবং 22 তারিখ মে মাসের, এবং সেই অনুষ্ঠানের নাম হচ্ছে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল। এবং আমরা আমাদের লাইব্রেরির যারা কালচারাল কমিটি আছে, পাঠক আছে, তাদেরকে নিয়ে আমরা প্রথম মিটিং করি। সেখানে সিদ্ধান্ত হয় যে গতানুগতিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের বাইরে বেরিয়ে অনুষ্ঠানটা করতে হবে, এবং লাইব্রেরি যেহেতু বইয়ের নিয়ে সম্পর্ক সেই জন্য আমরা আলোচনা এবং বিতর্ক এইগুলো টোটালটাই বিষয় ছিল যে ইবুকের কারণে কি লাইব্রেরির পাঠক সংখ্যা কমে যাচ্ছে কিংবা আমাদের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিতে চেয়েছি। আমরা চাই যে আসুন, একটি অনুষ্ঠান করলাম আর তার কাজ শেষ হয়ে গেল তা তো নয়, আমরা চাইছি যে মানুষ আসুন, সরকারি এই যে লাইব্রেরিগুলো রয়েছে মানুষ বই পড়ুন, সরকারের যে ভাবনা সেটা সফল হোক যে মানুষ বই পড়ুক, বই হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।